একটা খুবই কমন কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমার বয়স 19 বছর বয়স, আমি অনার্স করতে চাই না, ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই না, আমি ইউটিউবার হতে চাই, আমি ফেসবুকে ব্লগিং করতে চাই, ভিডিও ব্লগিং করতে চাই, অথবা আমি ড্রপ শিপিং করতে চাই, অর্থাৎ আমি পিওরলি অনলাইন বেসড টাকা আয় করতে চাই, কোটিপতি হতে চাই, অনার্সের কোনো ভ্যালু নাই, সো আমি এখন কি করব, আমার বাবা মা আবার আমাকে দিচ্ছে না এটা করতে, রাইট? আমার বাবা মা বলতেছে তুমি অনার্স মাস্টার্স করো বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, আমি মনে করতেছি যে আমি তো অনলাইনে অনেক টাকা আয় করতে পারি, কেন আমি খামাখা ইউনিভার্সিটিতে ভর্তি হব, এটা জাস্ট একটা ডিগ্রি, জাস্ট একটা সার্টিফিকেট ইত্যাদি, আমার কোনো কাজে লাগবে না জীবনে। এই প্রশ্নটা আমি অনেক ফেস করি কাউন্সিলিংয়ে বা কাউন্সিলিংয়ের বাইরে বা অনলাইনে, যে আমার কি আদৌ ইউনিভার্সিটিতে ঢোকার কোনো মানে আছে কি না। এটার একেবারে ছোট উত্তর হচ্ছে গিয়ে হ্যাঁ, আপনার ইউনিভার্সিটিতে ঢোকা উচিত, ইমিডিয়েটলি আপনার ইউনিভার্সিটিতে ঢোকা উচিত। কারণটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে বড়লোক হয়, ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়, এই সংখ্যাটা অত্যন্ত কম এবং এটা একটা রিস্কি আনসার্টিন প্যাথ। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কম্পারেটিভলি একটা লো রিস্ক লো গেইন প্যাথ, একটা মিনিমাম সেফটি মানুষের দরকার আছে। অনলাইনে অ্যাকচুয়ালি খুব কম মানুষই সত্যিকার অর্থে টাকা আয় করে এবং এটা খুবই রিস্কি একটা প্যাথ, এবং ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে কোনো বাধা নাই। সো আমি জিনিসটাকে একটু ডিটেলসে বলি। আমি একজন ওই সেন্সে বলতে গেলে আমি ইউটিউবে আয় করি, ফেসবুকেও আমি আয় করি, বাইরের থেকে মানুষ যা মনে করে তার থেকে প্রচুর কম টাকা ইউটিউব এবং ফেসবুক আসলে দেয়, এবং ইউটিউব এবং ফেসবুক যে টাকাটা দেয় সেই টাকাটা যথেষ্ট পরিমাণে আনসার্টেন। আমি এটা অনেক বছর ধরে ইউটিউব ফেসবুকে ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি কথাটা বলতে পারি। আমি কিন্তু পিওরলি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের জীবনকে ভাবতে পারি না, এবং আমি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চিনি যারা খুব ভালো কন্টেন্ট তৈরি করে এবং তাদের লাইফটা খুবই আনসার্টেন এবং স্ট্রেসফুল। আরেকটা জিনিস হচ্ছে ড্রপশিপিং। ড্রপশিপিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক বিভিন্ন কোর্সে দেখানো হয় যে ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন কোর্স থাকে যেখানে বলে যে ড্রপশিপিংয়ের মাধ্যমে অমুক লোক $10 মিলিয়ন আয় করলো, তমুক লোক প্রায় বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। এগুলো বেশিরভাগই স্ক্যাম এবং বেশিরভাগই ওভারস্টেট করে। যেই অত্যন্ত স্মার্ট কিছু ছেলে মেয়ে আসলেই কোটি কোটি টাকা অনলাইন থেকে আয় করে, তারা অলমোস্ট পৃথিবীর অন্য যে কোনো কিছু করলে তারা কোটি কোটি টাকা আয় করতে পারত। কিছু এক্সট্রিমলি ট্যালেন্টেড ছেলে মেয়ে গ্রাফিক ডিজাইন করেও 20 টাকা আয় করতে পারে, ফ্রিল্যান্সিং করে 20 টাকা আয় করতে পারে প্রতি বছর, কিন্তু তারা যে জিনিসটা ট্রেনিংয়ে বলে না, প্রথম কথা হচ্ছে তারা ট্রেনিংটা করেও কিন্তু আসলে আপনার থেকে টাকা আয় করার জন্য, তাহলে তারা ট্রেনিং করতো না, করাইতো না, মানে দের ইজ নো ফ্রিল্যান্স যেটা বলা হয়। এবং অ্যাকচুয়ালি এমন হইতেই পারে যে আপনি 19 বছর বয়সে ইউনিভার্সিটিতে গেলেন না, যখন আপনার সব ফ্রেন্ডরা ইউনিভার্সিটি গেল, এবং আপনি ড্রপ শিপিং, ইউটিউব বেসড বিভিন্ন এজেন্সি, এখন অনলাইনে ফ্রিল্যান্সিং, এগুলোতে আপনি ফুল পুরা দমে ঢুকে গেলেন, এবং 6-7-8 বছর হয়ে গেল আপনি কোনো টাকাই আয় করতে পারলেন না, $10, $20, $50 কোনো মাসে হয়তো আপনি $1,000 আয় করছিলেন, কিন্তু তারপরে 3 বছর আর কিছু আয় করতে পারতেছেন না। কিন্তু যখন আপনার বয়স 19 থেকে 28 হয়ে যাবে, আপনি কোনো চাকরি পাবেন না, আপনার কোনো অনার্স নাই, আপনার কোনো আসলে প্র্যাকটিক্যাল কোনো স্কিল সেটি নাই, এবং আপনার সোশ্যাল স্কিল, লাইফ স্কিল অনেক কমে গেছে কারণ আপনি পুরোটা সময় অনলাইনে ছিলেন, তখন কিন্তু অনেক ছেলে মেয়ে অ্যাডিকশানে চলে যায়, অনেক ছেলে মেয়ে সুইসাইডাল হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, কারণ সে তার লাইফের 10 বছর রীতিমতো ওয়েস্ট করছে। ইউনিভার্সিটিতে গেলেই আপনার লাইফের সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা আমি বলতেছি না, বাট আমি এটা বলতেছি ইউনিভার্সিটিতে যে যাচ্ছে এটার যে কনভেনশনাল ট্র্যাকটা, সেই ট্র্যাকটা আসলে একটা লো রিস্ক লো গেইন ট্র্যাক। কিন্তু অনেক ক্ষেত্রে লো গেইন, একটা সেফটি মার্জিন আমাদের জীবনে খুবই দরকার, সেফ লাইফ আমাদের জীবনে খুবই দরকার। ব্যাপারটা ওটা এরকম, আপনি আগে জীবনে একটা মিডিয়কার ইনকামে আসেন, তারপরে আপনি একেবারে খুব ভালো করেন, রাইট? আগে আপনি 1 লাখ টাকা আয় করেন, পরে আপনি 1 কোটি টাকা আয় করেন, আপনার পকেটে কোনো টাকা নাই কিন্তু আপনি স্বপ্ন দেখছেন আপনি একবারে 10 কোটি টাকা আয় করবেন। এটা অনেক ক্ষেত্রে শুনতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে, বাট প্র্যাকটিক্যাল না। সো আমি কাউকেই এনকারেজ করি না যে ইউনিভার্সিটি আপনি কমপ্লিটলি বাদ দিয়ে আপনি শুধুমাত্র অনলাইনে আয় করেন, এটা খুবই রিস্কি, এবং আমি এই রিস্কটা অনেক ক্লায়েন্টদের মধ্যে দেখছি। আমি আমার একটা ক্লায়েন্টের এক্সাম্পল দিতে পারি, যে 27 বছর বয়স্ক একটা ক্লায়েন্ট, যে মানে প্রচণ্ড সুইসাইডাল, এবং তার পুরো প্রবলেম ইস্যুটাই ছিল হচ্ছে কি যে সে ও লেভেলে খুব ভালো স্টুডেন্ট ছিল, তারপর সে কানাডায় যায় পড়তে,
কানাডায় যাওয়ার পরে তার কাছে মনে হয় যে আমার ইউনিভার্সিটিতে পড়ে কোনো লাভ নেই, আমি শুধুমাত্র অনলাইনে আয় করব। এবং সে প্রথম এক বছর ভালোই আয় করে, তারপরে তার আরও কনফিডেন্স বাড়ে, সে পড়াশোনা কমপ্লিটলি ছেড়ে দেয়। তারপরে সে হঠাৎ করে একটা ইনসিডেন্টে সে আর আয় করতে পারে না, রাইট, তার ইনকাম বন্ধ হয়ে যায়। তারপরে যে সে আর চেষ্টা করে আর ট্র্যাকে ব্যাক করতে পারে না, এভাবে 6-7 years পার হয়ে যায়। এখন সে কমপ্লিটলি নিজেকে ওয়ার্থলেস মনে করে এবং তার ইউনিভার্সিটি ডিগ্রিও নাই, তার আসলে কোনো প্রপার কোনো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও নাই, সো সে কমপ্লিটলি স্টাক, রাইট। সো আমি যেটা বলবো ইন জেনারেল, এটা আমাদের জন্য ওয়াইজ আইডিয়া না যে আমি আমার ইউনিভার্সিটির এন্টায়ার লাইফটা আমি বাদ দিয়ে দিব এবং আমি পুরাটা ইনভেস্ট করবো আমি অনলাইন অনলাইন আর্নিংয়ে এবং লার্নিংয়ে। আমি ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি আমি সেটা করতে পারি। অনলাইন আর্নিং এবং লার্নিং স্টার্ট করার জন্য ইউনিভার্সিটির পাশাপাশি স্টার্ট করতে কোনো প্রবলেমই নাই, আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি আপনি করতে পারেন। হ্যাঁ, সবার ইউনিভার্সিটিতে একেবারে CGPA 4 out of 4 রাখতেই হবে যেটা না, আপনি হয়তো বা একটা মিডিয়াম রেজাল্ট নিয়ে আপনি ইউনিভার্সিটি থেকে বের হলেন, পাশাপাশি সময়টা আপনি অনলাইন আর্নিং লার্নিংয়ে আপনি স্পেন্ড করলেন, দ্যাটস ফাইন, দ্যাট ক্যান বি আ মিনিংফুল স্ট্র্যাটেজি, কোনো প্রবলেম নেই। বলছি না সবাইকে CGPA 4 out of 4 জন্য চেষ্টা করতে হবে, বাট দ্যার নিডস টু বি আ ব্যালেন্স যে আমি অনলাইন আর্নিং এবং লার্নিংয়ের পাশাপাশি আমি ইউনিভার্সিটি শেষ করতেছি, আদারওয়াইজ আমি ইউনিভার্সিটি বাদ দিয়ে দিলাম। এই যে আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা দেখি সাকসেসফুল হচ্ছে, বাট আপনি যেটা দেখেন না সেটা হচ্ছে গিয়ে আরও লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেইল করছে মিজারেবলি, রাইট, তাদেরকে আপনি দেখেন না। তো আমি সব বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হব, সব বাদ দিয়ে ড্রপশিপিং করব, আপনি ড্রপশিপিংয়ে শুধু সাকসেস কেসটাকে দেখতেছেন, বাট আপনি এটা দেখতেছেন না কত হাজার হাজার ছেলে মেয়ে ওই সাকসেসফুল ওই পর্যন্ত যেতে পারলো না। সো আমাদের আগে একটা জেনেরিক লাইফ দরকার, লাইক অনেকেই ইউনিভার্সিটিতে গিয়েও কিন্তু ভালো চাকরি করে CXO লেভেল পর্যন্ত গেছে। যত মানুষ লাইফে ভালো করছে সবাই কিন্তু শুধু অনলাইন আর্নিং লার্নিংয়ে ভালো করেনি, অনেকে কিন্তু কনভেনশনাল প্যাথ থেকে লাইফে অনেক ভালো করছে। ইনফ্যাক্ট এখনও পৃথিবীর বেশিরভাগ মানুষ যারা এক্সেল করছে তারা কনভেনশনাল প্যাথ থেকেই এক্সেল করছে। ইলন মাস্কের দিকে শুধু তাকাইলে হবে না, পুরো পৃথিবীটার দিকে তাকাইতে হবে। তবে একটা জিনিস আমি এখানে বাবা মাকেও বলবো, সেটা হচ্ছে যে আপনার ছেলে বা আপনার মেয়ে যদি অনলাইনে এথিক্যালি আয় করতে পারে, ইন্টিগ্রিটির সাথে যদি আয় করতে পারে, এই ইনকামটাকে কখনও তাকে ইনকামটা থেকে ডিসকারেজ করবেন না বা তাকে কখনো এই জিনিসটা বলবে না যে আরে তুমি অনলাইনে কী করো ফালতু কাজ। না, সে অনলাইনে এথিক্যালি আয় করতেছে এটা তার ক্রেডিট, এর তার ক্রেডিবিলিটি, এটাতে তাকে আপনি রেসপেক্ট করেন। তার ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে পুরা দমে এটা করার দরকার নাই, বাট ইউনিভার্সিটির পাশাপাশি সে এটা করতেছে এবং তার বয়স যদি 26 এবং সে যদি ফুল ফ্লেজ অনলাইন আর্নিংয়ের মাধ্যমে তার নিজের জীবনকে দাঁড়া করাতে পারে এবং তার যদি আর্নিংটা ভালো হয়, দেন ডেফিনেটলি এটাকে আপনার রেসপেক্ট করা উচিত এবং ডেফিনেটলি এটাকে তার এনকারেজ করা উচিত। বাট ইউনিভার্সিটি পুরোপুরি ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, অ্যাটলিস্ট স্পেশালি ব্যাচেলার্সের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম এটা দেখতে হবে সে কি আদৌ আয় করতেছে কি না এথিক্যালি। সে যদি এরকম হয় যে 4 বছর ধরে সে কিছুই আয় করতে পারতেছে না, খালি স্বপ্নই দেখতেছে, দেন ডেফিনেটলি তার পুরা দমে অনলাইনে আর্নিং আয় করার কোনো যুক্তি নাই। শুধুমাত্র সেই পুরা দমে অনলাইনে আর্নিংয়ে ক্যারিয়ার করতে পারে যার অলরেডি ইউনিভার্সিটির প্রোগ্রাম কিছু দূর শেষ হয়েছে এবং সে আসলেই ভালোমতো আয় করার একটা প্রপার একটা ইউনো প্যাথওয়ে খুঁজে বাইর করতে পারছে। অবশ্যই প্যাথওয়ে আছে। আমি বাংলাদেশে একটা ছেলেকে চিনি যে বাংলাদেশে এখনও ব্যাচেলার্স করতেছে, তার বয়স এখনও 20 হয় নাই এবং সে এথিক্যালি প্রতি মাসে 3.5 লাখ টাকা আয় করে, বাট সে ইউনিভার্সিটিতে পড়তেছে এখনও। এবং সে আমাকে জিজ্ঞেস করছিল, ভাই তারপরেও কি আপনি বলবেন যে আমার ইউনিভার্সিটি শেষ করা উচিত? আমি বলছি হ্যাঁ, তারপরে তোমার ইউনিভার্সিটি শেষ করা উচিত। ওয়াই? বিকজ ইউনিভার্সিটিতে গেলে তুমি কিছু লাইফ স্কিল শিখবা, পড়াশোনা যতটুকুই শিখো বা না শিখো তার পাশাপাশি, যেটা তোমার কাজে লাগবে। তো তুমি জানো না আজকে থেকে 20 বছর পরে তোমার লাইফে কোন স্কিলটা লাগবে, যার অনেকটা হয়তো ইউনিভার্সিটি তোমাকে দিতে পারে। এবং তুমি যে কাজটা করতেছো, হ্যাঁ তুমি 3.5 লাখ টাকা মাসে আয় করতেছো, হুইচ ইজ অ্যামেজিং, বাট ডোন্ট বিকাম ইম্পালসিভ, রাইট? তোমাকে এই সেম জিনিস তোমাকে আরও 50 বছর করতে হবে। সো অনেকেই খুব অল্প বয়সে খুব ভালো একটা টাকা আয় করে ঠিকই, কিন্তু সে ট্র্যাক হারায় ফেলে। সো ট্র্যাকে থাকার জন্য সোসাইটির ভাইবের সাথে রেলেভেন্ট থাকাটারও একটা দরকার আছে। এবং উইথ অল অনেস্টি, ইউনিভার্সিটিতে যদি আমি ব্যাচেলার শেষ করতে চাই সেটা যে অসম্ভব পরিমাণে স্ট্রেসফুল কিছু সেটা কিন্তু না, রাইট? ডেফিনেটলি আমি কাউকে PhD করতে বাধ্য করতেছি না, কাউকে সরকারি চাকরি করতে বাধ্য করতেছি না। সো এখানে আমাদের যারা ক্যারিয়ার এই কনফিউশনটা আছে তাদের ক্ষেত্রে এটা বোঝা উচিত যে হ্যাঁ আমি অনলাইনে আয় করতে পারি, বাট সেটার জন্য আমার ইউনিভার্সিটি ছেড়ে করতে হবে ব্যাপারটা কোনো প্রয়োজন নাই। আমি ইউনিভার্সিটির পাশাপাশি আমি করতে পারি এবং যখন আমি খুব সিগনিফিক্যান্ট টাকা আমি আয় করতেছি তখন আমি সেটাকে ক্যারিয়ার হিসেবে চিন্তা করতে পারি। আমি আগে আমার পকেটে 1 টাকাও নাই, খালি একটা অনলাইন কোর্স করে আমি চিন্তা করলাম আমি ইউনিভার্সিটি ছেড়ে দিব, এটা সিম্পলি একটা বাজে আইডিয়া। বাবা মার যেটা বোঝা উচিত সেটা হচ্ছে আমার সন্তান যদি অনলাইনে আয় করে
তাকে আমি এনকারেজ করি, বাট যদি সে আয় করতে না পারে দেন তাকে আমি ডিসকারেজ করতেই পারি। এবং আমি বলতেই পারি যে তুমি পড়াশোনার পাশাপাশি যতটুকু আর্নিং লার্নিং করো কোনো প্রবলেম নাই, বাট কনভেনশনাল প্যাথ তুমি বাদ দিলা, বুঝলাম, আবার তুমি নতুন এই অনলাইন আর্নিং লার্নিং কিছু আয় করতেছো না, তাহলে তো তুমি আসলে কোনো দিকেই তুমি প্রোগ্রেস করতেছো না। তো সেটা আমরা বাবা মা হিসেবে তোমাকে এনকারেজ করতে পারি না। সো দ্যাটস আ সিম্পল গাইডলাইন যেটা দিয়ে আমরা এই ক্যারিয়ার কনফিউশনটাকে দূর করতে পারি।